বৈদেশিক সহায়তার উপর নির্ভরতা কমিয়ে নিজস্ব সক্ষমতা বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। রাজধানীতে চলছে গার্মেন্টস মেশিনারিজ অ্যাক্সেসরিজ এক্সপো, ক্রেতা বিক্রেতার পদভারে মুখর। শেষ কার্য দিবসে ইতিবাচক ধারা শেয়ার বাজারে, সূচকের সাথে বেড়েছে লেনদেন। স্বাগত নিউজ 24 বিজনেসের সঙ্গে আছি শেখ জায়েদ। দেখছিলেন ইসলামী ব্যাংক শিরোনাম, এবারে বিস্তারিত। বৈদেশিক সহায়তা পরিপূর্ণ কাজে লাগানোর সক্ষমতা নেই বাংলাদেশে। নিজস্ব অর্থায়নের প্রকল্প শেষ করার সুযোগ থাকলেও সামর্থ্য যাচাইয়ে নেই সক্ষমতা, এমন মতামত দিয়ে এই সক্ষমতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ মির্জা আজিজুল ইসলাম। বৈদেশিক সহায়তা ছাড়া দেশের অর্থনীতিকে চলমান রাখা এবং ব্যক্তি খাতের আয় কর আহরণে সম্ভাবনা বিষয়ে সিপিডি আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান বলেন, করনেট বাড়ানো এবং কর আহরণ কর্মকর্তাদের করদাতা বান্ধব করার জন্য তারা নিচ্ছেন বিভিন্ন উদ্যোগ। অনুষ্ঠানে আলোচকরা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সহায়ক অর্থনৈতিক উদ্যোগ নেয় এবং বৈদেশিক সহায়তার উপর নির্ভরতা কমিয়ে নিজস্ব অর্থায়নে প্রকল্প বাস্তবায়নের উপর গুরুত্ব দেন। উই নিড টু ডেভেলপ কম্প্রিহেনসিভ গভর্নমেন্ট ওয়াইড ক্যাপাসিটি ফর ম্যানেজিং ডেভেলপমেন্ট প্রোগ্রামস। আই থিঙ্ক ইট উড বি এ শেম ফর মি টু অ্যাপ্রোচ দি ওয়ার্ল্ড ব্যাঙ্ক অর দি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক with the request to fund a project the cost of which is $5 million. তো যে এখানে আমাদের এই যে ক্যাপাসিটির অনেক প্রবলেম আছে, আমি নিজেও সেটাতে চেষ্টা করছি যাতে করে আমাদের যারা ট্যাক্স কালেক্ট করে তাদেরকে আরও জনকল্যাণমুখী কিংবা তাদেরকে আরও ট্যাক্স পেয়ার্স ফ্রেন্ডলি করা যায়। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হয়েছে তিন দিনব্যাপী গার্মেন্টস মেশিনারিজ অ্যাক্সেসরিজ এক্সপো। একই ছাদের নিচে সংশ্লিষ্ট পণ্যের এই প্রদর্শনী ক্রেতা বিক্রেতাদের মিলন মেলায় পরিণত হয়েছে। এমন আয়োজনে আরও বড় পরিসরে আয়োজনের কথাও বলছেন অনেকে। নাজিয়া কনার প্রতিবেদন। শুরু হয়েছে তিন দিনব্যাপী গার্মেন্টস মেশিনারিজ এক্সেসরিজ টেকনোলজি ইয়ার্ন ফ্যাব্রিক্স ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সিবিশন। মোট 80টি দেশি বিদেশি কোম্পানির 120টি স্টল অংশ নিয়েছে এ প্রদর্শনীতে। গার্মেন্টস মেশিনারিজ ও এক্সেসরিজ পণ্যের এ প্রদর্শনী প্রতিষ্ঠানগুলোর মিলনমেলায় পরিণত হয়েছে। আরও বড় পরিসরে প্রতি মাসে এমন প্রদর্শনী আয়োজনের কথাও বলছেন অনেকে। আমাদের এক্সিবিশনগুলোতে মোস্ট অফ অল অনেকগুলো ফেয়ার হয়, যেমন চীন মুদ্রিত হয় এখানে হয়, তো এরকম আরও যদি ফেয়ার বাংলাদেশে হয় মানে রেগুলারলি কন্টিনিউয়াসলি, তাহলে হয়তো আমাদের বাংলাদেশের চ্যানেলটা একটু বড় হবে। একটা রুফের আন্ডারে অ্যাকচুয়ালি সব ধরনের ডিসপ্লে বা কী ধরনের রিকোয়ারমেন্টস থাকে, অনেক ধরনের রিকোয়ারমেন্টস থাকে, তো সব আসলে একটা রুফের আন্ডারে চলে আসে। প্রথম দিন হয়তো বা ক্রাউড একটু কম, আশা করতেছি শুক্রবার শনিবার একটু বাড়বে। দর্শনার্থীরা বিভিন্ন স্টল ঘুরে পণ্য সম্পর্কে ধারণা নিচ্ছেন। একই ছাদের নিচে সব ধরনের গার্মেন্টস পণ্য পেয়ে খুশি তারা। এখানে যাবতীয় আমার রিলেটেড যে ফার্নিচারগুলো আমি সবগুলোই মোটামুটি সাপোর্ট পাচ্ছি। এনাদের হচ্ছে যে আমি যেটা না পাচ্ছি সেটা আমি ভিজিটিং কার্ড নিচ্ছি এবং ওনাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য ওনারা খুব অ্যাপ্রিসিয়েট করছে আমাকে। এখানে এমন একটা সুযোগ হয় কিংবা এমন একটা বন্ডিং হয় যে আমাদের প্রোডাক্টগুলো তাদেরকে আমরা বুঝাতে পারি, আবার তাদের প্রোডাক্টগুলো আমরা দেখতে পারি। এখানে আসলে ইন্ডিভিজুয়ালিটি কোনো কিছু না। প্রদর্শনী চলবে আগামী শনিবার পর্যন্ত। প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত থাকছে সবার জন্য উন্মুক্ত। নাজিয়া কনা, নিউজ 24, ঢাকা। নিউজ 24 বিজনেসে বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 বিজনেস। শেয়ারবাজারের খবর, সূচক এবং লেনদেনের ঊর্ধ্বমুখী ধারায় শেষ হলো ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের কার্যক্রম। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স 16 পয়েন্ট বেড়ে দাঁড়ায় 5,259 পয়েন্টে, আর লেনদেন হয়েছে 593 কোটি টাকা। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে 158টির, কমেছে 135টির এবং অপরিবর্তিত রয়েছে 43টির।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সিএসইএক্স 17 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 9753 পয়েন্টে, আর লেনদেন হয়েছে 25,43,00,000 টাকা। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে 126টির, কমেছে 92টির এবং অপরিবর্তিত রয়েছে 23টির। নিউজ 24 বিজনেস শেষ করার আগে ইসলামী ব্যাংক শিরোনামগুলো আরেকবার। বৈদেশিক সহায়তার উপর নির্ভরতা কমিয়ে নিজস্ব সক্ষমতা বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। রাজধানীতে চলছে গার্মেন্টস মেশিনারিজ অ্যাক্সেসরিজ এক্সপো, ক্রেতা বিক্রেতাদের পদভারে মুখর। এবং শেষ কার্যদিবসে ইতিবাচক ধারার শেয়ার বাজারে সূচকের সাথে বেড়েছে লেনদেন। এই ছিল নিউজ 24 বিজনেসের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।